কলাকায় আগবহাইছে অনমোল মেরি আল্ট্রালাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, ভিভেল সোপ, কিসমিস বেলেটেলো, ডিভিএস এক্সেল 100, এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, বিগ বাজার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, এভরিডে মশলা ফিউশন আর নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. বিয়া গাইতে পাই পটাকে গ একলা আপিক বিয়া করে লাভ নাই, মরি যাবে লাগবো বাজারি আপি। এই সাই লাভ নাই, বাজারি আপি রাঙা চকু কে কার পাই ভয় নকরে। গাঁও যদি কোনোবাই বেলেগে তোর কি মাথা ফালিলা হয় নয়, মই কিন্তু খাই দিলো ওই হাজারক, তই মোর বন্ধু, তোক মই মারবা কিয়া দিমে। ই বেটা শুনিতে নহয় বেলেগ হলি, মই গুলে দিলো হল, এটাও মিহিকে এটা শর্মা দি। সেগুলা নকরবি দে, কাইখানোর লগত যে এখন কাগজ দিয়ে সেখান গোলত লাগি হাহাকার। কি হল? হাত মোচা কাগজ খানছি দেই দেই না। অ দিয়ে খবস্তু বুলি সেখানো খাই দিছি। কি ক চা চা কত আই বড়, ও ঠিক মনত পড়ছি, এই মাঝে মাঝে কফি খাওয়া লাগে যায় মস্ত হত লাগে ভাই। ই বেটা গলতে নিয়তা নাই, হি যায় দুলা বান্দা কাম করে কামলা খাই হি কফি। আজি অলপ বাজার করবা লাগবো দিয়ক। হব দে সস্তাতে বাজার করিম, আজি কলজা ভাতা চকক যাম। কিয় যায় দিয়ক কলজা ভাতা চকক? নয়ন মাস্টরে জাগায় করে ভরক যাব, কালিতে বন্দোবস্ত করে থৈছি, তাকে গেলি কলজা ভাতা চককে দি যাবা নালগিব। কেনে হেন ভাড়া রাখফাই নালগে। কেনে কলজা ভাতা চকক দেখিন যাওয়া ভাড়া? এসন কলজা ভাতা চককে দিও যাবা নরা হলু। কেনে রে তো কলজা ভাতার হাওয়া লাগলি, মই দেখুন মরবা লাগবো দিয়ক। কলজা ভাতা বয়স নাই এমন, বুড়া হলু আহি এখন আর কলজা নাফাতে দে, আর কলজা ভাতা চকক যাবা লাগে। স্কুলের চোখ বুড়া বুড়ির চকো চলি গিলা খানে যে রকমে মদ খায় এখন সব চকরে নাম কলজা ভাতা চক হয়ে যাব। আহ দে লাঠি মারি চুরি কবাইছ, আকো লাভ নাই, মই বেলেগকে চিন্তা করছো। কি বা চিন্তা? মই বেলেগত বিয়া পাতিম। করক, তুমিও বেলেগকে চিন্তা করা, আমার দরে আর নহব। হেকলা কথাকেই নেবাই আলোচনা করছো, যত বিয়া করে করলি হল। তুমিও মোটো চিন্তা করবে নালগে, মোটো মই চিন্তা করিম, আপনি করক। মই বেলেগত বিয়া করলি তোমার তো একো আপত্তি নাই? নাই। অন্তরের পরে কইছো না? ক অন্তর পেরে কইছ না? অন্তর পেরে ক মুখর পেরে ক, হেগলা চিন্তা করবা নালগে, বিয়া করবা খুঁজছি করলি হল, মোর চিন্তা মই করিম। কি কই দিয়া বলি কলা? মায়া সিঙি দিছো। মুখ কন রাখিলা আর মায়া কন সিঙি দিলা? নহয় মানে মায়া মোহ চিঙা বুলি কয় যে, তুমি মায়াকণ চিঙিলা মোকণ ৰাখিলা। আপনি হাইছি, মই কিন্তু চিৰিয়াছলি কৈছো। মই নামানো। কি নাম নেহে? চিৰিয়াছলি কোৱা বুলি নামানো। কেনো নাম নেহে? কাৰণ মায়া মোহ চিঙি দিয়াৰ বয়স তোমাৰ হোৱা নাই নহয়। বয়স চয়সৰ কথা আকৌ কোৱা নাই দাদা, আৰু মইতো কিবা সংসাৰৰ মায়া মোহ চিঙাৰ কথা কোৱা নাই। তেনেহলে কি চিঙাৰ কথা কৈছা? কেৰপাদাৰ ওপৰত মায়া মোহ চিঙি দিয়াৰ কথা কৈছো। মই কলে মানিম নে? সঁচাই কৈছোৱে মই। চোৱা, তুমি গাঁৱলীয়া সহজ সৰল ছোৱালী, আমাৰ গাঁৱৰ সহজ সৰল ছোৱালীয়ে ভাল পোৱাৰ মায়ামোহ চিঙাটো ইমান সহজ কথা নহয় দেই। কিয় সহজ কথা নহব? এ কোনোবাই যদি বেলেগত বিয়া কৰিব পাৰে, মই এতে কিয় কান্দি কাটি বহি থাকিম? মায়ামোহ চব ত্যাগ কৰি দিছো, বিন্দাছ থাকিম। নোৱাৰে নোৱাৰে। কি নোৱাৰে? বেলেগত বিয়া কৰাব নোৱাৰে, তোমাৰ আগত ভাও খাই থাকে। যি কৰে কৰি থাকক, দহঠেত বিয়া কৰক, মই মাতো না। মই হলি আজীবন বিয়া নহকে থাকিম। কিয়? প্রেম বারে বারে নহয় হে দাদা। এ আজিকালি প্রেমর থিওরিয়ে বেলে, প্রেম মানে সিটিবাস, তুমি এখন মিস করিলা পিছরখনত উঠি যাবা। আজি
আজি ইমান সোপা তরকারি কিয় আনছে দিয়ক? জতলাগা চকক গেছিলো হে, তাতে আঞ্জা পাচলি বহুত সস্তা, সেইকাৰণে আনলো দে। কত সস্তাত পাওয়া বলি কলা? জতলাগা চকতে। এটো আৰু কি চক দিয়ক, নামে শুনা নাছিলো। এটো আমার রিক্সা লাগলে দিয়া নামে জতলাগা চক। জতলাগা চক? ও জতলাগা চক। কি হ জতলাগা চক হে? আমি রিক্সা লাগলে এখানে নাম দিছো হে, সেটো চকক ভাড়া গেলি সদায় ভাড়াত ধরি জতলাগি, সেকারণে নাম দিছো জতলাগা চক। ভাড়া যদি দশ টাকা হয় উইলে দেই পাঁচ টাকা, পাঁচ টাকা ধরি লাগিল না জত, সেই জত লাগতে লাগতে মানুষগুলা এখানে চকুক যাবা আছে। কলি আপনি কেউ গেছিল? হে মোর লগত জতলাগা নাই দে, মিশা কলি কিডাল হবো? তাতে বস্তু সস্তা। জতলাগার নামটো পড়া কারণে তাতে আজিকালি মানে বাজার করবা নাজ হয়েছে, ময়ও হেট ধরি আজিকালি কলজা ফাটা আর জতলাগার চকতে বাজার করো। কিয়ে ভাই এ বরের ভয়? দো যাও জল এক ঠিক। কোক যাবি? যাও জল শুন, গাড়ি তুই যাম, নতুন কাপড় কানি পিন্ধি হলবি। কিয়া এ কোক যাবি নু? ভালকে অল শুন, যাও জল এক ঠিক। ই বেটা ভালকে অলবা লাগে, অবাক জানি আঠ মংলা খাবা যাব। আঠ মংলা খাবা পিছত যাম দে, আজি কইনা চাবা যাম। কোক যাবি? কইনা চাবা যাম। কইনা কারে? মোরে বেটা। কি হল তোর কইনা চাবা? মই কিয়া যামে? জানি শুনি সুনিতাক মই অন্যায় করবা নরু, তোর কইনা চাবা যাবা মই নরু। হব রে, মিহিরামকে মই লই যাম। কিয় রাতিপুয়ে পুয়ে মোর নাম লইছ যে? ও ভাই অলয়ে একটার পর হজল। কলে যাবি? ভাল কাপড় পিন্ধি অলবি, ই বুলে কইনা চাবা যাব। লগত ময়ও যাম। যাও জলে ভাই প্লিজ, তই গেলি ভাল হব। আজি যাবি? ও আজিয়ে যাম। এ রা আজি তো মই নোয়ারিম, একদিনও মোর কারণে ছুটি লবা নরা না। স্কুলের প্রবলেম নহয়ও, আমার একটা আজি বেলেগ জরুরি কাম আছে। ওই বলাই তো যাব নয়, আমার একটা বেলেগ প্রোগ্রাম আছে। কিয়ে? মোর বন্ধু এজন খুব ভাল চাকরি করে, সে আজি মোর ইয়ালে আহিব। তোর বন্ধু আইল ভুলা আর কেউ ব্যস্ত হব লাগে? মোর বন্ধুজন এনেই নাহে নহয়, সুনিতাক সাবলে আহিব, আর কয়নার ককায়েক হিসাবে ভুলা না থাকলে কেনেকে হব? হাও হাফিজ দেখুয়া। ও বেহি কোক গেছিল? ও প্রেমলতাই ফোন করছিল, তাই ঘরটো তালা মারি গেছি, তাকে একবার চাইবা ওলা। তালা মারা ঘরটো আর কি চাইবা লাগে? আজিকালি কম চুর হয়েছি, তাকে একবার চাইলো রে। আরো কাইবা চুর হলছে? কে কাইবে হলছি? ভোলাকের পাত বাদে আরো কাইবা চুর হলছে আমার গাঁত? ভোলাকের পার লগত একে লগে থাকা কি আরো কামড়া কামড়িকে থাকায় তো হুন। মোর কথা নহয় দিয়ক পেহি, গাঁও খেনর গটাই কয় ভোলাকের পাই যদি চুর নকরে ইখান গাঁত চুর করতা আরো কাইও নাই। বাসা ভোলাকের পাই শুনলি তোর কলজা খাবো। মোক নরে দিয়ক পেহি, বেলেগক পালিও মোক নরে, মোক ভয় করে দই, মোর যে একটা পাগলা খং আছে দয়ে জানে। তো যদি ইমেনে একটা খং আছে একদিন হরমোহন দোকানিক যাই দেখবা নরা খংটু। মুরগি জানি হাত টিকা চাউল তিন টিকা চাউল দেইয়ে দিব, হলিও পেহি এটা বেলেগ বুদ্ধি করবা লাগবো, ফোলাকের পার সহায় লবা লাগবো, পারবো না? কিয়ে? ফোলাকের পাক মনে মনে দোকানত সুমোবা দিবা লাগবো, সুমে কেরাসিনের তেলের টিংটু পাবো না, সেই তেল দোকানো সাইডো ফালে ছিটবা দিবা লাগবো। দোকানো জুই লুগে দিয়ার কথা ভাবসা আই বুড়া বাকু দেউ এলা ভাবাও পাবে, কর কি কথা যে কই থাকা। জুই লগবা নালগে, সাইডো ফালে কেরাসিন ছিটে থই দিলি হ, হতিতে কি হব? সরু চলি থাকা ঘরত যেনেকে সাইডো ফালে পেশাব পেশাব গন্ধ, হরমোহন দোকানির গটে বস্তুতে কেরাসিনি কেরাসিনি গন্ধ হব। দরা সিও মোর বন্ধু, এশ টকার মাংস আনিম, পঞ্চাশ টকার মাছ আনিম, পঞ্চাশ টকার মা মশলা বুধেশ্বরে রাঁধিব, বুধেশ্বর সি আর মই তিনিও ডগরি খাম, দুশ টাকার কাম সেটে। ও আমার ঘরখনক হিসাবত ধরা নাই। কিয় ধরিম? তহতর ঘরখন কয়না পক্ষ, আমার ঘরখন দরা পক্ষ, দরা পক্ষই কয়না পক্ষ খোয়ার চিন্তা নকরে দেই। কইনা চক গেলে? কইনা চক? ও কেরপার কথা সুদিছ? ও না গেলে চাবা। গেলে চাবা মানে গোলেই নাকি? কুঁয়ার পাড় ফালে যাওয়া দেখি। কুঁয়ার পাড় কইনা?
সুনিতা আছে নহয়, তাইকে চাই নাকি? এই নহয় দে ভাই, দূরে ফাটাফাটি হয়েছি, দুইকে কাজা করে মরতকে ফাটাফাটি হয়ে ভাল হয়েছি। সেইটো হয়, ও র আজি যদি সুনিতাক চাবা আহে ভালকে খুব লোক করবা লাগবে দেখুনে। চাব আহিলেতো লাগবই, মোর হলে হাতত টাকা পয়সা নাই ভাই, তই খরচ কর, তোক দিম দে মই পাছত। মাছ মাংস বাজার আমার এখনি করলি, গোটাকেটাই লগলাগি আখাজ খালু, 1000 টাকা এটা খরচ হব। নেলাগে ও, 200 টাকাতে কাম শেষ। যা তা কথা কজি, এই হপা মানুহ 200 টাকার বাজারে দি হব। এজন হে মানুহ দরা, সিও মোর বন্ধু, 100 টাকার মাংস আনিম, 50 টাকার মাছ আনিম, 50 টাকার মা মশলা বুধেশ্বর রাঁধিব, বুধেশ্বর সি আর মই তিনিও ডগরি খাম, 200 টাকার কাম সেটে। ও আমার ঘরখানক হিসাবত ধরা নাই। কিয় ধরিম, তহঁতৰ ঘরখন কইনা পক্ষ, আমার ঘরখন দরা পক্ষ, দরা পক্ষই কইনা পক্ষ খোয়ার চিন্তা নকরে দেই। যাও বলি এক ঠিক যাবার সাইরো ভাগে বকা, গোটা স্যান্ডেল দূর বকা হয়েছি, আকালের পরে ভালো হয়েছে দেখুন, দৌড়ে একালগে হব। আকলা আকলি কি বা বকি আছে? আজি তোমাকো চাবা আহিব, মো আজি চাবা যাম, দৌড়ে একালগে হব। কি বা বকি আছে এগলা, মই হলে আকো বুঝি সুঝি পা নাই। তোমাকোতো আজি চাবা আহিব, মো চাবা যাম। কি তোমাক দরাই চাবা আহিব? মোক দরাই? মিহিরামে কলা, মিহিরামে ঢপ দিছি দাদাই জলেছি এন পাও যে মই মিহিরামক কইনা চাবা লগ ধরলু, শুনতা কইনা চাবা আহিব বলি মিহিরামে ঢপ দিলা। এই সুতিয়া দাতু এটা কথাও পেটত নাখে, থকে হল হলকে সব বাইতে দে, কুনি কত বিয়া ভাঙি দে ঠিক নাই। মো ভয় করবা নালগে, মই আজি কইনা চাবা যাম, দৌড়া আকারি নাই হবু। দৌড়া কইনা সব মোর লগত থরা মারিবা নালগে, মোরতো মই চাম, নিজতো নিজে চালি হল। চাবা তো কইছু, লুকাবা আর কে লাগা হর, আটা লেখছে মই জীবনটো বিয়া নহকে থাকি। রাতিতো ভাবলু আপনি বিয়া বাৰু করে থম থম মদন গোপালে থাকব, মই কে বিয়া নহকে থাকিম, হেতরি দাদাক কই ফিটিং করে দিছু। দরাই ভাল চাকরি করে বলে করে তু, মই চাকরি নকরার লগত বিয়া নহ। কি চাকরি করে বা? হিমানি তাতে কত নাই, ঠিক হলি নিজে জানব নহয়। স্যার ডেকাই বিচারি আছে স্যার, নাই পোৱা স্যার, আছে স্যার আছে, পাম স্যার, শিওর স্যার, ওকে স্যার। কি কলা গাই ম্যাডাম? আধা ঘন্টার ভিতরত এই মিলিটারি বাবা নামর মানুষজনের ফোন নম্বরের এড্রেস বিচারি নাপালে আমার দুয়োরে সাসপেন্ড হওয়াটো একদম শিওর আসিলে ম্যাডাম, এতেই লিখছিল নাম্বারটো। কোক গেল বিচারক বিচারক, ডিএসপি স্যারে মিলিটারি বাবার এড্রেস আর ফোন নম্বর নাপালে আমাক দুয়োকে ঘরলে যাবলে কইছে, সাসপেনশন লেটারখন ঘরলেকে পোস্ট করে দিব হেন। হেই কি চাকরি করছো এগলা, দিনে রাতি দম খাওঁতে যায়, কিবা খং উঠব চাকরি বাদ দি আলু ব্যাপার করিম। ও ডেকা আপুনি আলু ব্যাপার করিব, মই কি করিম? আপনি যে কোনো ব্যাপার করলেও লাভ হবই ম্যাডাম। মই হলে আলু ব্যাপার করব নোৱাৰো দে। আপনি এটা কাম করব, আপনি এখান পার্লার খুলব। আজিকালি বহুত হল হহে বহুত ম্যাডাম, আপনি জেন্স পার্লার এখান খুলো, দরমা 8 টাকা যদি দুগুণ করবে নরে মই হাত কাটি ফেলে দিম। উফ রক্ষা, ভাল বুদ্ধি দিলে, বিচারক বিচারক মিলিটারি বাবার এড্রেস আর ফোন নম্বরটো বিচারি উলিয়াক, এড্রেস আর ফোন নম্বরটো পালে আমার প্রবলেম সলভ। উঠলো এটা কথা হে ম্যাডাম, মিলিটারি বাবাই কিনা ফলাগার পাল লগত হলি গলি করা দেখা পালো, সুতিয়া মাস্টারৰ লগত দেখা পালো। মাতি পঠিয়াক ফলাগার পাক, মাতো দক সুতিয়া মাস্টারক পটকে মাতবে নরে, হাজার হক মাস্টার মানু না। কিয় কর্ম, তুই যাবলে ওলালে হলা? এ যাও রে, এ জানো দে কেপা কয়না চাবলে যাবি। ও হেতু কেনছিল কিয়? থানার পর মাটি পথ লাগ না, চাওছুন যাত্রা কালে কি কারবার হক দে, আজি সুনিতারও কেনছিল, দু ফাটাফাটি হলো বেলেগ জরা ভাই, ও কেনছিল কেনছিল দুরও কেনছিল। এই কেপা কইনা চাবা যাওয়া কথাটু থানাত কেনছিল বলে কবা নরা ভাই। এ যা যা থানার কি ক কবি, যাওয়া তো কিন্তু সোনকালে যা। হয় কেপা তয় কিন্তু এটা মানুষ দেই, আজি কয়না চাবলে যাবি, থানালে যাওয়া ঝামেলাটা রাখিস কেউ। কি বা ঝামেলা হল আর মই কেন কম, দুইটার মাজত কোনোবা এটাই জ্যাং লগাইছ, কত বা কি চু করলি
তোহতেহে জানিবি। কত কি বাগরে যায় কালি? মই একো করা নাই, মই আর তই করা হেনে পাও। কি ফালতু কথা কহে কুকুর, লোভা মারিবা নরা ন, মোক যত পত করি মারা। নাটক করবা নালগে, তই যে ইচ্ছা করি গাজাং লগাইছ হেতু মই জানো। কোক কত কি গাজাং লগাইছ কোক? মই যি করু কই করু, তই নাম্বার ওয়ান ফালতু হইছা। যি করা আকলাই করা, কোক কত কি কইছা? বান্দর বাখন্দ, আগে থানার গেজাং মারুয়া, পিছত তোর মোর গেজাং মারিম। আ হব দে, এতিয়াও কইনা চাব যাব পারিবি। মিলিটারি বাবার এড্রেসটো দি যা। যাত্রা কালে থানা তুমি কইনা চাব যাম? না যাও আজি, ক্যানসেল। যায় বা না যায় মোক না পই, মিলিটারি বাবার ঠিক না তো দি যা। আমি কি কি গম পাম? হে তুমি গুরমা হে গম পাবো? ও কোনে গম পাবো? সুতিয়া মাস্টারে। তাইক বোলে মাস্টর বাবাই কইছে কেরপারে কইনা চাবা যাবাক লাগি ভাব দি আছে, সেই ভাব ফাটাবাক লাগি মাস্টার দাদা হেংকে কৈছি হই না। একলা তন্থে কি খেলা করি আসা মই হলে আকো বুঝা নাই দে। কেয়া কেয়ারপাড়ায় যদি ভাব দিবা পারে মই কে দিবা নরু? চাও নয় কুনিকার ভাবত উড়ে। তন্থে ভাব দেওতে দেওতে এ আবেরি তুই হে মরে যত পতকে। আপনালোকে আমাক জন্তু জানোয়ার বলে ভাবে নাকি? হে আমার কি পার্সোনাল লাইফ নাই? টাইম নাই অটাইম নাই, যিকোনো টাইমত ধকে মাতি দিব। আমি কিমান জরুরি কামো যাব লাগিছিলো জানে না? আজি কেরপার কইনা চাবা যাব লাগিছিলো জানে না আপনি? একদম বিয়া ঠিক হয়ে আছে আই আছে নয় আসিল, সব গাখির সামনে ভাতার দরে গড়গড়ে ফাটি গেছি। হব দে, এতিয়াও কইনা চাবা যাব পারিবি। মিলিটারি বাবার এড্রেসটো দি যা। যাত্রা কালে থানা তুমি কইনা চাবা যাম? না যাও আজি, ক্যানসেল। যায় বা না যায় মোক না পই, মিলিটারি বাবা ঠিক না তো দি যা। আমি কি কি গম পাম? হে তুমি গুরমা হে গম পাবো? ও কোনে গম পাবো? সুতিয়া মাস্টারে। তারমানে থানার পর বাবার ঠিকনাটা বিচারিছে, বাবাকো বেকার জ্বলা দিব। ঠিকনাটো নিদিও, মই নিজেই ফোন করে কম যে তেখেতক থানাত বিচারিছে। আকো নকলাক দেখুন সুতিয়া বাবু, মোর গুড়ির ঠিকনাটো নাই নহয়। কিনো কয়ে ভাই, ইমান আহ্লাদর মানুষ, ফোন নাম্বারটো নাই। মোর কারণে দরকারই নহয় নহয়, আপনার কারণে হে দরকারি। ঠিকনাটো আপনাদের হেরালে, কোথাও ফোন নম্বরটা লিখে থাকছো নাকি? বিচার পালে দিম দিয়ক। পালি কিন্তু দিব ভাই, নহলে মো চাকরি যাব। তে মই আহ দক। সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায়, পছন্দ লাগি যায়। বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই। বড় লাকাই আমার বড় লাকাই, বড় লাকাই। আগবহালে অনমোল ম্যারি আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, ভিভেল সোপ, কিসমিস পেলেটেলো, টিভিএস এক্সেল 100, এয়ারটেল, ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, বিগ বাজার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, এভরিডে মশলা ফিউজন আর নেরোলেক সুরক্ষা।